আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যে এখানে একটি অক্টাল সংখ্যা দেওয়া আছে, বেজ 8, 107 সংখ্যাটি অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যাটির 10 ভিত্তিক দশমিক মান কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব। তো অক্টাল হতে দশমিক সংখ্যায় রূপান্তর অনেক সহজ। একটু লক্ষ্য করি, প্রশ্নটা এখানে লিখে নিলাম। তো অক্টাল হতে দশমিক সংখ্যা রূপান্তরের নিয়ম হচ্ছে, অক্টাল সংখ্যার প্রত্যেকটা প্রতীককে এই বেজ 8 দ্বারা গুণ করব, 1কে 8 দ্বারা গুণ করব, 0কে 8 দ্বারা গুণ করব এবং 7কেও 8 দ্বারা গুণ করব। কিভাবে লক্ষ্য করি, সমান দিব, এই যে 1 লিখব গুণ এই 8 প্লাস চিহ্ন দিব, আবার 0 লিখব গুণ এই 8 প্লাস চিহ্ন দিব, 7 লিখব 7কেও 8 দ্বারা গুণ করব। অর্থাৎ 1কে 8 দ্বারা গুণ করেছি, 0কে 8 দ্বারা গুণ করেছি, 7কেও 8 দ্বারা গুণ করেছি। এবার প্রত্যেকটা 7-এর উপরে এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো, সরি 8-এর উপরে, প্রত্যেকটা 8-এর উপরে পাওয়ার লিখবো। কীভাবে, এটা যেহেতু পূর্ণ সংখ্যা এদিক থেকে এদিকে পাওয়ার লিখবো, যথাক্রমে 0, 1, 2। এবার আমরা সরল করব, সমাধান করব। 8কে পাওয়ার 2 করে আমরা পাবো 64, 64কে যদি 1 দ্বারা গুণ করি 64 হবে, যোগ 8কে পাওয়ার 1 করে 8 হবে, 8কে যদি 0 দ্বারা গুণ করি 0 হবে, যোগ 8কে যদি এই পাওয়ার 1 করি তাহলে 1 হবে, 1কে 7 দ্বারা গুণ করলে 7 হবে। এবার আমরা সবার সাথে যোগ করব, 64 আর 7 যোগ করে সম্ভবত 71 হবে, 71। তো সেই 71 সংখ্যাটি এখানে লিখব, এবং এটি যেহেতু দশমিক সংখ্যা রূপান্তর হয়েছে তাই উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসাবে 10 লিখব, কারণ দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10 এবং এটি আমাদের উত্তর হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমাদের বোরিং না লাগে। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।